স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি। মিরপুরে আবাসিক ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের আগুনে শিশু সহ 7 জন গুরুতর দগ্ধ হয়েছেন। ভর্তি করা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এলাকাবাসী বলছেন স্থানীয় মিস্ত্রি সুমনকে দিয়ে গ্যাস লাইন মেরামত করেন ভবনের বাসিন্দা শফিক। মেরামত শেষে ম্যাচের কাঠি জ্বালিয়ে গ্যাস লাইনের ছিদ্র পরীক্ষা করতে গেলেই মুহূর্তের বিস্ফোরণে ঝলসে যান শফিক সুমন সহ আশেপাশের আরও 5 জন। বিস্তারিত তৌহিদ ছাত্র প্রতিবেদনে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে ঝলসে যান ভবনটির বাসিন্দা শফিক আর গ্যাস পাইপ মেরামতকারী সুমন এবং তাদের আশেপাশের আরও 5 জন। বুধবার রাত তখন 11টা। এলাকাবাসী বলছিলেন মিরপুর 11 নম্বর সি ব্লকের 11 নম্বর রোডের এই বাড়িটির গ্যাস লাইনে পানি ঢুকে পড়ে। চুলায় গ্যাস পাওয়া যায় না, আগুন জ্বলে না, তাই রান্নাও হয় না। স্থানীয় মিস্ত্রি সুমন লাইন থেকে পানি বের করে সংযোগ মেরামতের পর পরীক্ষা করতে গেলেই মুহূর্তেই বিকট শব্দের বিস্ফোরণে পুরো বাড়িতে আগুন জ্বলে ওঠে। আমার ভাগ্নি জামাই যে গুরুতর আহত শফিক, সে মিস্ত্রি, এরা লোকাল মিস্ত্রি দিয়ে পানি বের করতেছে। তো হয়তো আশেপাশে কেউ সিগারেট বা কিছু জ্বলছে বা আগুন, হঠাৎ করে মানে এভাবে আগুন ছড়াইছে আর শব্দ হয়েছে, যে কজন সামনে ছিল তারা সবাই পুড়ে গেছে। মেন মিস্ত্রি যে উনি বলল যে আপনারা অফিসে খবর দেন, তো ওলো বলল যে ঠিক আছে একটু দেখেন না। ও দেখাতে মানে ওই লাইন গ্যাসটা মানে সাপ্লাই হতে ছিল না। একজন বলল যে ঠিক আছে দেখি একটু, হ্যাঁ ম্যাচ মারে দেখি। ওই দেখা মনে করেন এই এই ঘটনাটা হয়ে গেছে। এগুলি জান যখন ধামাকার মতন আওয়াজ ফাইটা উঠছে তখনই সবাই মানে বাইর হইলাম আমরা। কেউ ভাবতেছে কে কেউ জামাই পড়ে গেল, কেউ ভাবতেছে কি আগুন লাগলো, কেউ ভাবতেছে কি বোম মারা হইলো। আমার মার কি নাতি কি আমার ছেলের বউ আর কয়েকজন দেখি সব আগুনে পুরা একদম পাড়িয়ে এরা মাইয়ারা পুরা সব ধরছে, আমার বউরা ধরছে, সব গায়ে কাপড়ে কিছু সব একদম মানে আগুনে আগুনে পুড়ে যান বাড়ির মালিক ফুলমিয়ার দুই স্ত্রী রওশনারা এবং রীনা বেগম ও রীনা বেগমের ছেলে শফিকুল ইসলাম। মিস্ত্রি সুমন সহ দগ্ধ হন নিচতলার ভাড়াটিয়া রেনু বেগম এবং পাশের বাসার নাজনীন ও তার মেয়ে 6 বছরের নওশিন। সেটা ওর আম্মু আছে, ওনাকে বাচ্চাকে ভিতর নিয়েছে আর কি। ওই সেটা ওই কান্নাকাটি করতেছে, জ্বলতেছে, প্রসুয়েল পুরো জ্বলতেছে, কান্নাকাটি করতেছে। ওনাদের শরীরে যত আগুন ছিল ভিতর থেকে বাইরে হয়ে ওনাকে লাগছে, পুরো শরীর মরির বাচ্চার চুল মুল সব জ্বলে গেছে। দগ্ধ 7 জনের অবস্থাই গুরুতর। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে বুকে ও পেটে এলো পাথারি কুপিয়ে নাড়ি ভুড়ি সব বের করে নৃশংসভাবে খুন করা হয় আশুলিয়ার ডিশ ব্যবসায়ী এলিম সরকারকে। আর এই হত্যার দায় চাপায় প্রতিপক্ষ আরেক ডিশ ব্যবসায়ীর উপর। তবে তথ্য প্রযুক্তির ব্যবহারে ঘটনার রহস্য উন্মোচন করে এলিমের খুনিদের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। গ্রেফতার করা হয় নিহত স্ত্রী সুলতানা আক্তার কেমেলি ও তার প্রেমিক রবিউল করিম পিন্টুকে। নাইমাল জিকর প্রতিবেদন। আশুলিয়ার ডিশ ব্যবসায়ী এলিম সরকার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখেই দিন কাটছিল তার। তবে 2019 সালে তারই লাইনম্যান পিন্টুর সাথে অনৈতিক সম্পর্কে জড়ান তার স্ত্রী সুলতানা আক্তার কেমিলি। তবে চলতি বছর বিষয়টি টের পেয়ে যান এলিম। এসব ঘটনা সবার সামনে বলে দেওয়ার হুমকি দিলে প্রেমিক পিন্টুর সাথে স্বামীকে হত্যার পরিকল্পনা করে সে। চলতি বছরের 28 মার্চ নৃশংসভাবে খুন করা হয় এলিম সরকারকে। ঘটনার 4 মাস পর রহস্য উন্মোচনে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তথ্য প্রযুক্তির সাহায্যে গ্রেফতার করা হয় নিহতের স্ত্রী ও তার প্রেমিক পিন্টুকে। পুলিশ বলছে সন্তানদের পাশের রুমে রেখে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। দুইটা চাকু ব্যাগে করে নিয়ে ঢুকেছে, ভিতরে ঢুকেছে, তার স্ত্রী গড়ের দরজায় পাহারা দিয়েছে, মোটামুটি অর্ধমৃত অবস্থায় ঘুমিয়েছিল, সে কিন্তু কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। একেবারে একজন হাত পা চাপে ধরেছে, আরেকজন বুকে গলায় ছুরি মেরেছে, একেবারে পেটে নাড়ি ভুড়ি বের করে দিয়ে মেরে যথারীতি কাঁথা দিয়ে ঢেকে চলে গেছে। হত্যার সাথে তার সম্পৃক্ততা যাতে কেউ বুঝতে না পারে সেজন্য নাটকও সাজান। বিবাদী করা হয় প্রতিপক্ষ আরেক ডিশ ব্যবসায়ীকে। বাসায় থাকা সিসিটিভির ফুটেজ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু নষ্ট করে দেয় তারা। স্ত্রী মনে করে ভাই তোমরা যাচ্ছ সিসিটিভির ব্যবস্থা করে যাও, ডিবিআরটা নিয়ে যাও, না হলে তো ধরা পড়বো আমিও তুমিও। এই ডিবিআর উপরে ছিল ওইটা টান দিয়ে ছিঁড়ে তারা নিয়ে চলে যায় খুনিরা, নিয়ে ওইটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে তারা ডাস্টবিনে ফেলে দেয়। হত্যার সঙ্গে জড়িত পিন্টুর আরেক বন্ধুকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পিবিআই এর এই কর্মকর্তা।
বলেন খুব শিগগিরই তাকেও আইনের আওতায় আনা হবে। ক্ষতিকর অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের কার্যক্রম শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। বুধবার থেকেই 3 মাসের জন্য এই অনলাইন গেমগুলো বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার। তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রুলের বিভিন্ন পক্ষ ও মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে শিশু কিশোরদের জন্য ক্ষতিকর অনলাইন গেমের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আপাতত শুধু পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। প্রথমত রায়ের মধ্যে আমরা যেটা একদম স্পষ্টভাবে পেয়েছি, দুটি অ্যাপ সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে এটি 3 মাসের বন্ধ করার জন্য। আর বলেছে অন্যান্য ক্ষতিকর যে গেমগুলো আছে সেগুলো বন্ধ করার জন্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান কমেনি, বরং গেল দিন বিশ্বে প্রায় 11,000-এর বেশি প্রাণহানি এবং প্রায় 7 লাখ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 21,46,00,000-এ আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 44,75,000। করোনায় আবারও বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, গেল দিনও দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোতেই শীর্ষে রয়েছে দেশটি। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 1,239 জনের প্রাণহানি ও 1,61,000-এর বেশি সংক্রমণ হয়েছে। দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। গেল 24 ঘন্টায় দেশটিতে 1,041 জনের প্রাণ গেছে। মৃত্যু বাড়ছে ভারতেও। দেশটিতে গেল দিন 46,000 সংক্রমণ ও 608 জনের মৃত্যু হয়েছে। স্বস্তিতে নেই ব্রাজিলও। মৃত্যু বেড়েছে মেক্সিকো, রাশিয়া ও ইরানে। আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ বাকি 12 জনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দুর্নীতি সংবাদ প্রকাশের জের ধরে দেশের সর্বাধিক প্রচলিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক নেতারা। হুইপপুত্র সারণের করা 500 কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে ফুঁসে ওঠে সাংবাদিক নেতারা। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ 24 টেলিভিশনের সিইও নঈম নিজাম এবং বিএমএসএফের সভাপতি সাইদুর রহমান রিমন সহ বাকি 11 সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রের লোক কিভাবে মামলা করে? নঈম নিজাম সহ যাদের বিরুদ্ধে মামলা করেছেন এই মামলা প্রত্যাহার করুন। আগামী 3 দিনের মধ্যে নঈম নিজাম, রিয়াজ হাজার চৌধুরী, সাইদুর রহমান রিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। সাথে সাথে দুঃখ প্রকাশ করতে হবে জাতির কাছে যে আমরা এটা অপরাধ করেছি। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আওতায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বিএমএসএফের সভাপতি সাইদুর রহমান রিমন সহ 11 জনের বিরুদ্ধে মানহানি মামলার বিরুদ্ধে সাভারে মানববন্ধন করা হয়েছে। বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেন সাংবাদিকরা। সংবাদ প্রকাশের জের ধরে এভাবে মামলা দায়ের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলেও মন্তব্য করেন গণমাধ্যম কর্মীরা। ফিরোজপুরের মঠবাড়িয়া বক্তারা বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশ বরেণ্য সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে মামলা দায়ের করেছে একটি পক্ষ। মামলা প্রত্যাহার না হলে বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। নোয়াখালীতে বিএমএসএফের জেলা কমিটির উদ্যোগে দুপুর 12টায় মানববন্ধন কর্মসূচি পালন হয় প্রেস ক্লাবের সামনে। এ সময় প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতা ও গণমাধ্যম কর্মীরা 500 কোটি টাকার মিথ্যা মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানান। ঝিনাইদহ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ঝিনাইদহ প্রেস ক্লাব
ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটির নেতা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় চট্টগ্রামে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। টিকা কার্যক্রমের খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, এই কেন্দ্রে তো বর্তমানে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হচ্ছে টিকা দেওয়া হচ্ছে, তো টিকা গ্রহীতাদের ভিড় কেমন দেখছেন সেখানে? তুলি, ধন্যবাদ। আমি আছি কুষ্টিয়া সদর হাসপাতাল অর্থাৎ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে টিকাদান কেন্দ্র, যেটি এই কুষ্টিয়া কলকাকালী মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। এবং এই কেন্দ্রে আমরা গত কিছুদিন ধরে দেখছি যে বিপুল মানুষের ভিড় এবং অসংখ্য মানুষ টিকা নিতে এসেছেন এবং লম্বা লাইন কিন্তু রাস্তা পর্যন্ত চলে গেছে। এখানে অ্যাস্ট্রাজেনিকা দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মার প্রথম দ্বিতীয় উভয় ডোজের টিকা দেওয়া চলছে। আমি এখানকার স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গত জুন, জুলাই এবং আগস্টের শুরুতে যে বিপুল পরিমাণ করোনায় মৃত্যু এবং শনাক্তর ঘটনা ঘটেছে কুষ্টিয়ায়, তার প্রেক্ষিতে কিন্তু মানুষের মধ্যে টিকা নেওয়ার চরম আগ্রহ দেখা দিয়েছে এবং সেই আগ্রহের প্রেক্ষিতে মানুষ আসলে টিকা নিতে বিপুল পরিমাণ রেজিস্ট্রেশন হয়েছে। এবং এই পর্যন্ত আমরা যদি আপনাদেরকে হিসেব বলি, এই পর্যন্ত এখানে 386,146 জন টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং আমরা গতকাল পর্যন্ত দেখেছি 184,477 জন আসলে মোট টিকা গ্রহণ করেছেন প্রথম ডোজ, আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ তো চলছেই। আমরা কথা বলেছি স্বাস্থ্যকর্মী বিভাগের কর্মীদের সাথে, তারা বলেছেন যে প্রতিদিন 3,000 থেকে 3,500 মানুষ রেজিস্ট্রেশন করে থাকেন, কিন্তু এই একটি কেন্দ্রে আসলে 1,500-2,000 বেশি টিকা দেওয়া সম্ভব হয় না এবং সেই মানুষ SMS দিয়ে যারা আসেন সেই 3,500 মানুষকে আসলে কন্ট্রোল করতে গিয়ে তারা হিমশিম খেতে হয় এবং অনেক মানুষ ফিরে যান পরের দিন, আর আবার তারা নতুন করে যুক্ত হয়ে আসেন, সে কারণে মানুষের এত চাপ। আমরা দেখেছি যে এই এত মানুষের ভিড়ে এখানে স্বাস্থ্যবিধি মানা কিন্তু কঠিন হয়ে পড়ে এবং স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ কুষ্টিয়ার টিকা কার্যক্রমের খবর জানাবার জন্য। কুমিল্লা বিবির বাজার স্থল বন্দরে প্রধান সড়কের বেহাল দশা, সংস্কার অভাবে এই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন জীবন, এই সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নিচ্ছে কি না আমাদের জানান। তুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়েছি সেটি কুমিল্লা বিবির বাজার সড়ক এলাকায়। এখানে এসে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, এই সড়কটি দীর্ঘদিন ধরে খুবই বেহাল অবস্থা, যেখানে আসলে প্রতিদিনই সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তি শিকার হচ্ছেন এবং প্রতিদিনই এখানে কোনো না কোনো দুর্ঘটনা শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবং আমরা এখানে এসে এলাকাবাসী এবং দোকানদার যারা রয়েছেন তাদের কাছ থেকে জেনেছি যে আসলে প্রায় 3-4 বছর ধরে এই সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে এবং তারা অভিযোগ করে বলছিলেন যে এই সড়কটি যেন দেখার কেউ নেই এবং কেউ এই সড়কটি সংস্কার করার উদ্যোগ নিচ্ছেন না বলে তারা অভিযোগ করছেন। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানকার একজন দোকানদার রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই সড়কটি কত বছর ধরে? 4-5 বছর ধরে এই অবস্থা, রাস্তাঘাট ঠিক করে না, যুগা বালু হারিয়ে যা, এরপর গাড়ি আটকেছে, এরপর এক ট্রেনিং গেলো আমরা যাইতে মেন মানুষ টানিস লইয়া, এরপর আমরা দোকান বাসরিও চলে না, আমরা হাজ নিয়েও তো অনবদ্ধরে বাজ্যে গেল লোকে গীতা করিলাম মানুষ আই নিয়ে জোরের ভিত্তি। ধন্যবাদ আপনাকে, আপনি শুনছিলেন। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলতে চাচ্ছি, এই সড়কটি সংস্কার করা হচ্ছে না কেন? সমস্যাগার হচ্ছে না তো এটা জানতে পারি না, এটা সঠিকভাবে সব যার কাছে বলে যাকে যে বলে সে বলে করবো কই আছে 4-5 বছর তো আমরা সাধারণ মানুষের এমন দিকভাবে কষ্ট দিতেছে যে কিভাবে কষ্ট মানে বলার মতন না। সাধারণ একটা মানুষ রুগী নিয়ে যেতে পারতেছে না, একটা গাড়ি ফেরে থাকে, একটা অটো নিতে পারে না, যে সাধারণ চলাফেরা লাগে অনেক কষ্ট বলার মতন না, একটা সাইডে দোকানপাট খুলতে পারে না, যেন একটা ডাক্তার দোকান যদি না খুলতে পারে, একটা মানুষ যদি না আসতে পারে, মানে কষ্ট তো কী বলবো আর, বলার কোনো শেষে নাই। ধন্যবাদ আপনাকে, আপনি শুনছিলেন তুলি যে এখানকার যে দোকানদার এবং এলাকাবাসী রয়েছেন
তারা অভিযোগ করে বলছেন যে কুমিল্লার বিবির বাজার স্থলে বন্দরের প্রধান সড়কটি আসলে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছেন। তারা চাচ্ছেন যেন এই সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়। এটাই জীবন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দীর্ঘদিন সংস্কারের অভাবে সাভার পৌরসভার বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সরেজমিনে এসব সড়কের কি অবস্থা দেখছেন? তুলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাভারের পৌরসভাতে, সেই প্রথম শ্রেণীর পৌরসভা। সেই প্রথম শ্রেণীর পৌরসভায় কিন্তু আপনি দেখছেন যে সড়কের যে অবস্থা, সেই সড়ক কিন্তু ভয়াবহ অবস্থা। এই সড়কটি গত 26 বছর ধরে কিন্তু সড়কের কোনো উন্নয়নের যে কাজ সেটি কিন্তু হয়নি, এবং আপনি জানেন যে এই সড়কের যে অবস্থা সেটা কিন্তু আসলে যে ভয়াবহ অবস্থা। সেখানে আপনি দেখছেন যে এই সড়ক দিয়ে কিন্তু যে প্রচুর মানুষ যাতায়াত করে, এবং সেখানে আশেপাশে কিন্তু মিল কারখানা রয়েছে, এবং হুলাইল থেকে নামাগান্ডা পর্যন্ত, এছাড়াও সাদাপুর যে সংযোগ সড়ক সেটা কিন্তু চলে গেছে। এবং এই সড়কের যে ভয়াবহ অবস্থা সে সব সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই, যারা এই সড়ক দিয়ে যাতায়াত করে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এই সড়কের তো আপনারা দীর্ঘদিন ধরে আপনারা যাতায়াত করেন, এই সড়কের অবস্থা আসলে কি দেখছেন, কি এই মুহূর্তে আসলে কি দেখছেন আপনারা? আসলে কি রাস্তার অবস্থা খুবই খারাপ, বলতে গেলে দীর্ঘদিন যাবো যাতায়াত করি রাস্তায়, রাস্তার যেই বেহাল বেহাল দশায় আসলে কি রাস্তার উন্নয়ন দরকার। অনেকদিন ধরে শুনে আসতেছি রাস্তায় উন্নয়ন কাজ হবে হবে, তো অনেকদিন ধরে রাস্তার যে কোনো উন্নয়নের কোনো ছোঁয়া দেখি নাই। আসলে কি অনেক ধন্যবাদ। যেমনটি আসলে এখানকার লোকজন অভিযোগ করছিল, এবং তারা কিন্তু আসলে বলছে যে এই অভিযোগে আসলে পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে যে তারা এই সময়ের আসলে যে অভিযোগের অবস্থা দেখছেন সেটা হচ্ছে যে তারা কিন্তু আসলে মূলত এখানকার যে, আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, এই সড়কের দেখছেন যে আপনারা তো যাতায়াত করেন, সড়কটা উন্নয়ন কাজ হচ্ছে না কেন? কেন কাজ হচ্ছে না, আসলে এখানকার পরিবেশের একটা অবস্থার ক্ষতি করে। যেমন আমি যখন এই যে সাইকেল নিয়ে আসি তখনই মনে করেন দেখা যাচ্ছে যে আমার ময়লার মোড় থেকে সাইকেল নিয়ে আসা পর্যন্ত আমার এখানে আমি ক্লান্ত হয়ে যাই, যে রাস্তার অবস্থা আসলে রাস্তা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, এখানকার যারা যাতায়াত করে তারা কিন্তু আসলে অভিযোগ করছে যে এই সড়কের আসলে উন্নয়ন আসলে করবে, এবং এই সড়ক দিয়ে কিন্তু 55 কোটি টাকার কাজ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আজ 26 আগস্ট ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। 2006 সালের এই দিনে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ি থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ির মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন, আহত হয় প্রায় 200 শতাধিক। এই ঘটনায় 15 বছর পার হলেও আজও ফুলবাড়ির 6 দফা চুক্তি বাস্তবায়ন হয়নি। ফরকুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা সহ নানা দাবিতে 2006 সালের 26 আগস্ট সকালে ফুলবাড়ির ঢাকা মোড়ে কয়েক হাজার মানুষ জমায়েত হয়। পরে দুপুরে তারা প্রতিবাদ মিছিল বের করে। এ সময় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে প্রাণ হারায় 3 জন, আহত হয় 200-এরও বেশি মানুষ। নিহতদের স্বজনরা আজও ভুলতে পারেননি সেই স্মৃতি, আর আহতরা বেঁচে আছেন দুঃসহ যন্ত্রণা নিয়ে। তৎকালীন বিজেপি তারা নিরীহ জনগণের উপর গুলি করে, সেই গুলিতে আমাদের 3 জন ভাই শহীদ হন। 15 বছর হয়ে আসলো আজ পর্যন্ত ফুলবাড়ির মানুষের যে প্রাণের দাবি আজ পর্যন্ত কিন্তু পূরণ হয়নি। ছোটো ছোটো কিছু দাবি পূরণ করেছে, তাছাড়া কোনো দাবি পূরণ করেনি। ঘটনার 15 বছর পরও 6 দফা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হয়নি, এতে ক্ষুব্ধ ফুলবাড়ি আন্দোলনের নেতারা। ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হয় তাহলে আবারও 26 আগস্ট 2006 সালের চেয়েও ভয়ানক পরিণতির অপেক্ষা করছে বাংলাদেশ। আমরা আশা করি এই সরকার যে 6 দফা চুক্তি হয়েছে সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবেন তার মেয়াদকালেই। প্রতি বছর নানা আয়োজনে এই দিনটি পালন করা হলেও করোনার কারণে এবছর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
কম্বাইন হারভেস্টার মেশিন বর্তমানে ধান মাড়াই কাজে অনেকে ব্যবহার করছেন। এই মেশিনের সুবিধা হলো ধান কাটার সময় মালিক অ্যাপ ব্যবহার করে মেশিন কোথায় আছে, ঘন্টায় কতটুকু ধান কাটছে এবং দিনে কতটুকু ধান কাটবে তা সহজেই পরিমাপ করতে পারেন। ধান কাটার মৌসুমে শ্রমিক সংকটে এই মেশিনের ব্যবহার বাড়ছে। এছাড়াও সরকার ভর্তুকি দিয়ে করোনাকালীন সময়ে এই মেশিন সরবরাহ করছে। এছাড়া এসিআই মোটরস জাপান থেকে আমদানি করেছে কম্বাইন হারভেস্টার মেশিন। বিস্তারিত মাসুদ আলাপনির প্রতিবেদনে। ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট মোকাবেলা ও ধান নষ্ট কমিয়ে আনার পাশাপাশি দ্রুত ধান ঘরে তোলা সহ বিভিন্ন কারণে বর্তমানে শ্রমিকের পরিবর্তে অনেকেই ব্যবহার করছেন কম্বাইন হারভেস্টার মেশিন। চলছে আউশের ধান কাটার মৌসুম। সারা দেশের মতো চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই দুই জেলায় বর্তমানে 152টি হারভেস্টার মেশিন চলছে, যার মধ্যে 120টির বেশি ইয়ানমার কম্বাইন হারভেস্টার। আমাদের এই ধান কাটার সুবিধা হচ্ছে এই হারভেস্টার আছে চুয়াডাঙ্গাই, আপনার এই যে জনের সমস্যা দেখা দিত সেগুন দেখা দিচ্ছে না, তারপরে এই যে রোদ আমরা কাটতে পারছি অনেক সুবিধা। 2020 ও 2021 বোরো মৌসুমে এসিআই মোটরস উন্নত মানের 1500 বেশি ইয়ানমার হারভেস্টার আমদানি করেছে, যা নির্মাণ করেছে জাপানের বিখ্যাত কৃষি যন্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ইয়ানমার ইন্টারন্যাশনাল। গুণে ও মানে উন্নত মানের হারভেস্টার পেয়ে খুশি মালিকরাও। এক একর জমি ধান কাটতে এদের প্রায় 10-12 হাজার টাকা মজুরি পর্যন্ত খরচ হতো। তো তারপরে যখন হারভেস্টার দিয়ে এরা ধান কাটাচ্ছে, তো সেখানে আপনার 4,500 থেকে 4,000 টাকার মধ্যে এদের হয়ে যাচ্ছে আর কি। প্রতি ঘন্টায় আপনার 8-9 লিটার এবং প্রতি ঘন্টায় আমি ধান কাটতে পারছি আপনার 1 একরের মতো। করোনাকালীন সময়ে এবছর প্রায় 1600 কম্বাইন হারভেস্টার ভর্তুকি দিয়ে এনেছে সরকার। আধুনিকীকরণ করতে গেলে এই যে কৃষি শ্রমিকের দাম বেড়ে যাচ্ছে, শ্রমিক পাওয়া যায় না, তার জন্য আমরা মেকানাইজেশন যান্ত্রিকীকরণের উপরে গুরুত্ব দিয়েছি এবং যান্ত্রিকীকরণে কৃষকদেরকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কেনার জন্য 50-70% পর্যন্ত প্রণোদনা দেওয়া হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে এবং আস্তে আস্তে বাংলাদেশে একটা আধুনিক কৃষি হবে। আবাদের জমি কমে যাচ্ছে, তা সত্ত্বেও আমরা যদি উন্নত জাত উদ্ভাবন করতে পারি, আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ খাদ্য উৎপাদনে আমরা যে আমাদের সাফল্য অর্জন হয়েছে এটার ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারবো। এই মেশিন চলতে চলতে মাঠে বৈদ্যুতিক সমস্যা হলে সাথে সাথে মোবাইলে আসে নোটিফিকেশন, আর এমন পয়েন্ট আছে 153টি। ইয়ানমার হারভেস্টার এখন দেশব্যাপী 50% সরকারি ভর্তুকিতে পাওয়া যাচ্ছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রাখা নিউজিল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ দলের হোটেলে রুম কোয়ারেন্টাইন চলছে। বিমানবন্দর থেকে সরাসরি দল চলে যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।